রমজান মাসে আমরা যেভাবে দ্বীনের কাজ করব, আমরা যেভাবে তারাবি পড়ব, যেভাবে নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, ঠিক তেমনি ভাবে যদি বেশি আইটেম রান্না করতে চায় মা বোনেরা, তাদেরকে বলবো যে আইটেম কমাও, দ্রুত রান্না বান্না শেষ করে তুমিও একটু কোরআন তেলাওয়াত করো, তুমিও একটু নফল নামাজ আদায় করো, তুমিও একটু তারাবি পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকান, তিনি অনেক সময় এক আঞ্জল পানি দিয়ে ইফতার করেছেন। সুবহানাল্লাহ, রমজান মাস ইবাদত অর্জনের মাস, কিন্তু আমাদের কাছে রমজান মাস হচ্ছে খাওয়া দাওয়ার মাস, ঠিক না বেঠিক? ঠিক। এই রমজান মাসে আমরা কি খাবো, রমজান মাসে সেহরিতে কি খাবো, ইফতারে কি খাবো, সেই চিন্তা নেই। এখনই আমাদের চোখ থেকে ঘুম হারিয়ে গেছে, ঠিক না বেঠিক? ঠিক। আমাদের চিন্তা 750 টাকা গরুর গোস্তর কেজি, মুরগির কেজি 400 টাকা, কি অবস্থা হবে, রমজান মাসে কেমনে খাবো। প্রিয় উপস্থিতি, এই খাওয়ার চিন্তা বাদ দিতে হবে, যথাসম্ভব আমরা কম খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইফতারে যদি আমাদের 5-7টা আইটেম না হয় তাহলে আমাদের মন বড় খারাপ হয়ে যায়, মন বড় বেজার হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকান, তিনি অনেক সময় এক আঞ্জল পানি দিয়ে ইফতার করেছেন। সুবহানাল্লাহ, তিনি কোনো সময় একটা খেজুর দিয়ে ইফতার করেছেন, অনেক সময় খেজুরও ছিল না, শুধু খেজুরের বিচি মুখে দিয়ে ইফতার করেছেন। আমরা আসলে রমজান মাসে খাওয়া দাওয়ার পাগল হয়ে যাই, ইফতারের আইটেম 7-8 পদের ইফতার লাগে, সেহরিতে গরুর গোস্ত লাগে, নাস্তায় অন্ততপক্ষে মাছ ভর্তা ভাজি কত কিছু লাগে, ঠিক না বেঠিক? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কিরাম সহ ভালো ভালো যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত ছিলেন, তাদের জিন্দেগি তালাশ করে দেখা যায় যে তারা অনেক সময় শুধুমাত্র একটা খেজুর দিয়ে ইফতার করেছেন, সেহরিতে এক গ্লাস পানি শুধু খেয়েছেন, যেন সেহরির ফাজাইলটা পাওয়া যায়। কিন্তু আমরা যদি বাসায় গিয়ে দেখি যে 2-3 পদের তরকারি নাই, তাহলে আমাদের বউদের শরীরে ডাং কম পড়ে না বেশি পড়ে? হ্যাঁ, এরকম মেজাজালা লোক আছে না নাই? বউকে পর্যন্ত পিটায় রমজান মাসে, হোক আর কি হয় হোক, কারণ রোজা থেকে তো মাথা গরম হয়ে গেছে, এখন তো ঠান্ডা করার জায়গা একটাই, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রমজান মাসে আমরা যেভাবে দ্বীনের কাজ করব, আমরা যেভাবে তারাবি পড়ব, যেভাবে নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, ঠিক তেমনি ভাবে যদি বেশি আইটেম রান্না করতে চায় মা বোনেরা, তাদেরকে বলবো যে আইটেম কমাও, দ্রুত রান্নাবান্না শেষ করে তুমিও একটু কোরআন তেলাওয়াত করো, তুমিও একটু নফল নামাজ আদায় করো, তুমিও একটু তারাবি পড়ো। আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে আমাদের গুনাহগুলো মাফ করার তৌফিক দান করুক, বলেন আমিন।